স্নেহের ছাত্রী বোনেরা, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বিগত ক্লাসগুলিতে তোমাদের আমি এই সপ্তম শ্রেণীর প্রথম অনুশীলনী 1.1-এর অন্যান্য অঙ্কগুলি তোমাদের জন্য করেছি। আজকে আমি তোমাদের জন্য আলোচনা করছি মেয়েরা 1.1 অনুশীলনীর 4 নম্বরের অঙ্ক থেকে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। বিগত ক্লাসে আমি তোমাদের 3 নম্বর অঙ্কে দেখিয়েছি যে কিভাবে আমরা উৎপাদক বা গুণনীয়ক বের করার মধ্য দিয়ে এই ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে পারি, যে সংখ্যাটার কোনো জোড়া নেই। আমি সে ব্যাপারে বুঝিয়ে দিয়েছিলাম যে আমরা 4 নম্বরের অঙ্ক এইভাবে করতে পারি। তবে আমি আজকের ক্লাসে তোমাদের 4 নম্বর থেকে একটা অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা আরো ভালো করে বুঝতে পারো। দেখো, আমি তোমাদের 4 নম্বরের প্রশ্ন থেকে একটা অঙ্ক নিলাম, প্রশ্ন নিলাম। গ নাম্বারটা 21,952। আমরা 21,952-এর উৎপাদক বা গুণনীয়ক বের করলাম, 2 দিয়ে 21,952-কে ভাগ করলাম, তার ভাগফলটা এখানে লিখলাম। যেমন 2, 2 10 20, 21 থেকে 20 গেলে 1 থাকে, ডান পাশে আছে 9, তাহলে 19, 2 9 18, 19 থেকে 18 চলে গেলে 1 থাকে, ডান পাশে আছে 5, 15, 2 7 14, তাহলে 15 থেকে 14 গেলে 1 থাকে, ডান পাশে আছে 2 12, 2 6 12, 2 দিয়ে আবার 10,976-কে ভাগ করলে হয় 5,488, 2 5 10, 2 4 8, 9 থেকে 8 গেলে 1 থাকে, ডান পাশে 7 17, 2 8 16, 17 থেকে 16 গেলে 1 থাকে, ডান পাশে আছে 6 16, 2 8 16, আবার 5,488-কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, 2 দ্বিগুণে 4, 5 থেকে 4 গেলে 1 থাকে, ডান পাশে 4 আছে 14, 2 7 14, 2 4 8, 2 4 8, আবার 2,744-কে 2 দিয়ে ভাগ করলাম, 2 1 2, 2 3 6, 7 থেকে 6 গেলে থাকে 1, ডান পাশে 4 আছে 14, 2 7 14, 2 দ্বিগুণে 4, আবার 1372, 2 নিলাম, 2 6 12, 13 থেকে 12 গেলে 1 থাকে, ডান পাশে 7 17, 2 8 16, 17 থেকে 16 গেলে 1 থাকে 12, 2 6 12, আবার আমরা এটাকে 2 দিয়ে ভাগ করলাম, 2 3 6, 2 4 8, 2 3 6, তারপরে হলো 343, এটাকে 7 দিয়ে ভাগ যায়, 7 4 28, 34 থেকে 28 গেলে 6 থাকে, ডান পাশে 3 63, 7 9 63, আর 49 আছে, 49-কে 7 দিয়ে ভাগ করলে 7 7 49, তাহলে আমরা দেখলাম 21,952-কে আমরা উৎপাদককে বিশ্লেষণ করলে উৎপাদকগুলি কি কি পাই। 2 2 2 2 2 2 7 7 7, অর্থাৎ 1 2 3 4 5 6, 6টা 2, 21,952, 1 জোড়া 2 গুণ 2 জোড়া 2 গুণ 3 জোড়া 2, তারপরে এখানে আছে 3টা 7, তার মানে 7-এর একটা জোড়া হয় 7 গুণ 7 গুণ 7, আরেকটা জোড়াবিহীন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে দেখা যায় যে বা দেখা যাচ্ছে যে 21,952-এর উৎপাদক বা গুণনীয়কগুলির মধ্যে 7-এর কোনো জোড়া নেই। তাই 21,952 সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে যে সংখ্যাটি দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 7। আর এই প্রশ্নটাই যদি তোমাদের 3 নম্বর নিয়মে আসে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে 21,952 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, আমরা সম্পূর্ণ এরকম করব। করার ফলে আমরা শুধু এখানে লিখব যে 7-এর কোনো জোড়া নেই, তাই এই সংখ্যাটিকে 7 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে মেয়েরা আমরা দেখতে পাচ্ছি 3 এবং 4 নম্বর প্রায় একই রকম অঙ্ক, শুধু 3 নম্বরে যে গুণ গুণ কথাটা লেখা আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে ক্ষুদ্রতম সংখ্যাটার মানে উত্তর একই আসবে, শুধু গুণের কথায় গুণের জায়গায় গুণ, আর 4 নম্বরের জন্য ভাগের জায়গায় ভাগ কথাটা লিখতে হবে। তা আশা করি সবাই বুঝতে পেরেছ। তোমাদের সাথে আমার এই প্রথম পাটিগণিতে প্রথম অনুশীলনী এই 1 2 3 4-এর অঙ্কগুলি শেষ হয়ে গেল, এবং আমি চেষ্টা করেছি তোমাদের সাথে এগুলি সলভ করার জন্য। আশা করি তোমরা খুব বারে বারে ক্লাসগুলি টেনে টেনে বোঝার চেষ্টা করো এবং সবগুলি অঙ্ক প্র্যাকটিস করো। আর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। এই চ্যাপ্টারে আর 2টা নিয়ম বাকি আছে, সেই 2টা অঙ্ক নিয়ে আমি তোমাদের পরবর্তী সাথে ক্লাস দিব পরবর্তী ক্লাসে। ততক্ষণে তোমরা বাকি অঙ্কগুলি আগের অঙ্কগুলি শেষ করো, ভালো মতো প্র্যাকটিস করো, ভালো থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।